একটি কুমড়ার ওজন 50 কেজি, তাও ঢাকাই। সচক্ষে দেখতে চান, চলে আসুন রাজধানীর ফার্মগেটের সবজি মেলায়। শুধু কি কুমড়া, আরও আছে একই জাতের সিম, 18 জাতের আলু, 1.5 কেজি ওজনের লেবু। মাশরুম নিয়ে আসলে কি বলবো, এটা আমাদের নিজেদের ফার্মে তৈরি করা, আমাদের নিজস্ব মানুষ, আমাদের ফ্যামিলির মানুষই এটা তৈরি করছে। তো আমরা ফার্স্ট মেলাতে আসছি, হ্যাঁ আমরা চাচ্ছি এটা আমাদের প্রচার হোক, মানুষ জানুক যে নিজেরা নিজেদের ফার্মে তৈরি করা জিনিস কতটা ফ্রেশ হয়, এটা আমরা চাচ্ছি যে মানুষ জানুক। মাটি ছাড়া পানিতে চাষাবাদ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে গাছের শিকড়, এইটা নর্মালি যদি আমরা মাটিতে কোনো গাছ রোপণ করি আমরা 3 মাসে কোনো কিছু হারভেস্ট করতে পারি না, কিন্তু হাইড্রোপনিক্সে যেটা সম্ভব মাত্র 1 মাসে আমরা হারভেস্ট করতে পারবো। এই সেটআপের একটা সুবিধা হচ্ছে যে এইখানে যে গাছগুলো আমরা লাগাবো তার জন্য কোনো প্রকার মাটির প্রয়োজন হয় না, আমরা শুধুমাত্র টিস্যুতেই এটা করতে পারবো। আর হচ্ছে এটার আমরা 2 সপ্তাহের ভিতরেই হচ্ছে আমরা এই গাছগুলো পেতে পারবো এবং র খেতে পারবো। দেশে উৎপন্ন হয় এমন শতাধিক রকমের সবজি নিয়ে ষষ্ঠবারের মতো জাতীয় সবজি মেলার আয়োজন করেছে কৃষি মন্ত্রণালয়। সোমবার বিকেলে রাজধানীর ফার্মগেটে কেএবি চত্বরে মেলার উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক। এই মেলার 2টা দিক আছে, একটা হলো যে উৎপাদন বৃদ্ধি করা, পুষ্টি জাতীয় ফল এবং সবজি উৎপাদন করা, তৃতীয়ত হলো যাতে করে এগুলো বিদেশে রপ্তানি করা যায় এবং বিদেশি বাজারে আমরা এই সবজির আকর্ষণ বাড়াতে পারি। মেলায় 65টি স্টলে থরে থরে সাজানো সবজির সমাহার, ক্ষুদ্র উদ্যোক্তার পাশাপাশি স্টল সাজিয়েছেন বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানও। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট মূলত গামা রশ্মি মানে আণবিক গবেষণা শক্তি প্রয়োগ করে নতুন নতুন জাত উদ্ভাবন করে থাকে এবং প্রচলিত যেগুলি জাত আছে তার চেয়ে যেন আরেকটু উন্নত হয় এই জন্য আমরা গবেষণা করে থাকি। আমাদের এখানে আমরা মূলত নিয়ে আইসি হলো লেবুর 3টা জাত, তারপরে পেঁয়াজের 1টি জাত, আর আমাদের অনেকগুলি অ্যাডভান্স লাইন আছে, হলুদ আছে, হলুদ আমাদের একটা খুবই উন্নত মানের জাত, আর টমেটো আছে আমাদের অনেকগুলি উন্নত মানের জাত, এবং ইন্টারেস্টিং হলো আমাদের একটা চেরি জাত আছে, এটা খুবই ভালো, প্রচলিত বাংলাদেশ যতগুলি চেরি আছে তার চেয়ে সবচেয়ে ফলন বেশি, এটা অনেক দিন পরে 5-6 মাস ধরে একই গাছে ফলন দিতেই থাকে। মোটামুটি বীজ জায়গাতে যা আছে সব প্রায় সব বীজ নিয়েই আমরা কাজ করি, যা আমরা কমপ্লিট সলিউশন অফ দ্য ফার্মার, চাষিদের সম্পূর্ণ মানে উৎপাদন বৃদ্ধির জন্য যে সহায়তা দরকার সেই সহায়তাই আমরা দিয়ে থাকি। বিভিন্ন প্রকার হাইব্রিড সবজি বীজ আমরা এখানে প্রদর্শন করেছি এবং এখানে সবচেয়ে মজার ব্যাপার হলো যে আমাদের কিছু অফ সিজনে মানে এই সিজনে না রাউন্ড দ্য ইয়ারে এটা কিন্তু আমাদের উৎপাদিত হয়। এখানে ফার্মার যেমন আমাদের একটি লাউ আছে হাই গ্রিন, আমাদের একটি শসা আছে বনলতা, এবং আমাদের বেগুন আছে প্রফিট রাজ, এগুলো কিন্তু ফার্মার চাষ করে প্রচুর পরিমাণে কিন্তু বেনিফিটেড হচ্ছে। একসঙ্গে এত রকমের সবজি দেখে আনন্দিত দর্শনার্থীরাও। ইট পাথরের এই নগরে সন্তানদের নিয়ে ঘুরতে এসেছেন অনেক মা বাবা, অসেনা অনেক সবজি দেখে নগর জীবনে বেড়ে ওঠা শিশুরাও বেশ উৎফুল্ল। মেলা চলবে আগামী 2 মাস পর্যন্ত, সকাল 10টা থেকে রাত 8টার মধ্যে যে কেউ ঘুরে আসতে পারেন সবজি মেলা। জাহিদুর রহমান, সমকাল।